এই পাতাগুলোর ভেতরের পৃষ্ঠ জুড়ে অনেকগুলো সংবেদনশীল ক্ষুদ্র ক্ষুদ্র শক্ত লুমের মতো অঙ্গ থাকে। মাছি, পোকামাকড় বা এই জাতীয় কোনো শিকার এসব লুমের সংস্পর্শে আসামাত্র অতি দ্রুততার সাথে শিকারসহ পাতার মুখটি বন্ধ হয়ে যায়। পাতার আভ্যন্তরীণ নানারকম এনজাইমের ক্ষরণে তখন ভেতরে আটকে পড়া শিকারটির শরীরের নরম অংশগুলো খসে পড়তে থাকে। ধীরে ধীরে শিকারের দেহ বিগলিত হয়ে হজম হয়ে যায়। হ্যালো বন্ধুরা, রহস্যবিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আমাদের চারপাশের এই বিশ্ব প্রকৃতিটা যেন বড়ই বৈচিত্র্যময়। বন্ধুরা, জানেন কি, শুনতে আশ্চর্য লাগলেও এই পৃথিবীতে এক শ্রেণীর গাছ রয়েছে যারা কেবলমাত্র মাংস খেয়ে বেঁচে থাকে। এই সুবিশাল বিশ্ব প্রকৃতির বৈচিত্র্যতার একটি বৃহৎ অংশই নানারকম উদ্ভিদ দ্বারা পরিপূর্ণ রয়েছে। পৃথিবীতে এ পর্যন্ত আবিষ্কৃত হওয়া প্রায় 4.5 লাখ প্রজাতির উদ্ভিদের মধ্যে একটি বিশেষ অংশ দখল করে আছে নানারকম মাংসাশী উদ্ভিদ। পৃথিবীর বিভিন্ন মহাদেশ জুড়ে প্রায় 600 প্রজাতির বিভিন্ন মাংসাশী উদ্ভিদ ছড়িয়ে রয়েছে। তবে মাংসাশী বলতে এরা যে সরাসরি জীবন্ত প্রাণী জাপটে ধরে খেয়ে ফেলে তা নয়, বরং এদের শরীরে বিশেষ কিছু প্রাকৃতিক ফাঁদ ব্যবস্থা রয়েছে যেগুলো বিভিন্ন পোকামাকড় ও জীবন্ত প্রাণী আটকা পড়তে সাহায্য করে। তারপর এসব উদ্ভিদের দেহ হতে নিঃসৃত বিভিন্ন হজম সহায়ক এনজাইম সেই আটকে পড়া প্রাণীর দেহ গলিয়ে তা থেকে পুষ্টি সংগ্রহ করে। এই বিশেষ প্রজাতির উদ্ভিদগুলো গঠনগত দিক দিয়েও নানা বৈচিত্র্যের অধিকারী হয়ে থাকে। আজ তেমনই কিছু মাংসাশী উদ্ভিদের পরিচিতি নিয়েই আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতেই ন্যাপেনথেস নামক এক বিশেষ প্রকার মাংসাশী উদ্ভিদের সাথে পরিচিত হওয়া যাক। এই উদ্ভিদগুলো সাধারণত মাংকি কাপ বা ট্রপিক্যাল পিচার প্ল্যান্ট নামেও বেশ পরিচিত। এই ন্যাপেনথেস গণভুক্ত উদ্ভিদগুলোর প্রায় 150টি প্রজাতি রয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়া, ভারত, চীন, মাদাগাস্কার ও অস্ট্রেলিয়ায় এদের দেখা পাওয়া যায়। এদের দেহে পিচার বা কলসের মতো এক বিশেষ গঠনের কারণে এদেরকে পিচার প্ল্যান্ট বলা হয়। এই কলসাকৃতি অংশটি হল গাছটির মূল ফাঁদ। এই কলসির মতো অংশে জমে থাকা বৃষ্টির পানি প্রায় বানররা খেতে আসে বলে এদের আরেক নাম হয়েছে মাংকি কাপ। এই কলসের উপরের অংশটি বেশ পিচ্ছিল হয়ে থাকে। শুধু বানরই নয়, পানি খেতে আসা যে কোনো প্রাণী পিচ্ছিল অংশটির সংস্পর্শে এলেই কাজ হয়ে গেল। ফাঁদের নিচের অংশে কয়েকটি গ্রন্থি রয়েছে। এসব গ্রন্থি দিয়ে গাছটি শিকারের দেহ থেকে পুষ্টি শুষে নেয়। ছোট প্রজাতির নেভেন্থেসগুলো সাধারণত এভাবে পোকামাকড়ের শিকার করে থাকে, তবে বড় প্রজাতিগুলোকে ছোট ছোট পাখি ও ইঁদুরকেও শিকার করতে দেখা যায়। এবারে কথা বলবো ভ্যানাস ফ্লাইট্র্যাপ নামের আরও একটি বিস্ময়কর মাংসাশী উদ্ভিদ নিয়ে। মাংসাশী গাছগুলোর মধ্যে এই ভ্যানাস ফ্লাইট্র্যাপকেই সবচেয়ে প্রখ্যাত বলা হয় এবং এটিকে নিয়েই এখনও পর্যন্ত সবচেয়ে বেশি গবেষণা করা হয়েছে। এই গাছের অসাধারণ সৌন্দর্যকে কোনোভাবেই বাদ দিয়ে দেখার সুযোগ নেই। এর পাতাগুলোর গঠনও একেবারে অবিকল মানুষের মুখগহ্বরের মতোই। পাতাগুলোর মাঝ বরাবর দরজার কব্জার মতো বিশেষ ধরনের ব্যবধায়ক রয়েছে যার মাধ্যমে পাতাগুলো দ্রুত খুলতে ও বন্ধ হতে পারে। এই পাতাগুলোর ভেতরের পৃষ্ঠ জুড়ে অনেকগুলো সংবেদনশীল ক্ষুদ্র ক্ষুদ্র শক্ত লুমের মতো অঙ্গ থাকে। মাছি, পোকামাকড় বা এই জাতীয় কোনো শিকার এসব লুমের সংস্পর্শে আসামাত্র অতি দ্রুততার সাথে শিকারসহ পাতার মুখটি বন্ধ হয়ে যায়। পাতার আভ্যন্তরীণ নানারকম এনজাইমের ক্ষরণে তখন ভেতরে আটকে পড়া শিকারটির শরীরের নরম অংশগুলো খসে পড়তে থাকে। ধীরে ধীরে শিকারের দেহ বিগলিত হয়ে হজম হয়ে যায়। গাছটির এই হজম কাজটির সম্পন্ন হতে সময় লাগে প্রায় 10 দিনের মতো। একবার হজম হয়ে যাবার পর শিকারের অপেক্ষায় পাতাটি পুনরায় উন্মুক্ত হয়ে যায়। বন্ধুরা, এবারে ইউট্রিকুলারিয়া নামের আরও একটি বিশেষ মাংসাশী উদ্ভিদের দিকে দৃষ্টিপাত করা যাক। এটি সাধারণত ব্ল্যাডারওয়ার্ট নামেই বেশি পরিচিত। বিভিন্ন মহাদেশে এই ইউট্রিকুলারিয়া গণের অধীনে প্রায় 200টি প্রজাতি রয়েছে। মাংসাশী উদ্ভিদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক প্রজাতিগুলো এই ইউট্রিকুলারিয়ারই অন্তর্ভুক্ত। এই উদ্ভিদগুলো জলে ও স্থলে উভয় স্থানেই জন্মে থাকে। এই উদ্ভিদের দেহে ব্ল্যাডার বা থলির মতো গঠনবিশিষ্ট একটি বিশেষ ধরনের ফাঁদ রয়েছে। এই ফাঁদের মুখে গ্রন্থি ও সংবেদনশীল লুম সহ পেঁচানো অ্যান্টেনার মতো বিশেষ প্রকারের গঠন থাকে। এই অ্যান্টেনাই শিকারকে ফাঁদের দরজায় নিয়ে আসতে সাহায্য করে। এরপর সংবেদনশীল লুমে টান পড়া মাত্রই আসল ঘটনা ঘটে যায়। বাইরের তুলনায় থলির ভেতরে চাপ কম থাকে বিধায় টান পড়া মাত্রই থলি নিজ দায়িত্বে শিকারকে ভেতরে টেনে নেয়। প্রোটোজোয়া, মশার লার্ভা ও ছোট ছোট মাছগুলো এভাবে ইউট্রিকুলারিয়ার শিকারে পরিণত হয়। শিকারের পুরো ব্যাপারটা খুবই অল্প সময়ের মধ্যে সংগঠিত হয়ে থাকে। বন্ধুরা, আরও একটি বিশেষ ধরনের মাংসাশী উদ্ভিদের নাম হল পিঙ্গিকুলা। এশিয়া, ইউরোপ ও আমেরিকায় জন্মানো এই পিঙ্গিকুলা গণের অধীনে 80টি প্রজাতির মাংসাশী উদ্ভিদ রয়েছে।
এরা বাটারওয়ার্ট নামেও বেশ পরিচিত। এসব উদ্ভিদের পাতা ও গ্রন্থিসমূহ বেশ বড়সড় হয়ে থাকে। এদের পাতার অগ্রভাগ থেকে আঠালো মিউসিলেজ নিঃসরিত হয়, যা ক্ষুদ্র ক্ষুদ্র তন্তুর ন্যায় অংশে শিকার আটকাতে সাহায্য করে। বেশিরভাগ পিঙ্গিকোলাতেই এক বিশেষ ধরনের দুর্গন্ধ হয়ে থাকে, যা শিকারকে আকর্ষণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পিঙ্গিকোলার ফাঁদ প্রকৌশল ব্যবস্থা দুই ধরনের গ্রন্থি দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রথমটির নাম পেডানকুলার গ্রন্থি। এটি মিউসিলেজ ও হজমকারী এনজাইম সহ এক বিশেষ ধরনের পদার্থকরণ করে, যা পাতার উপরে ছোট ছোট তরল কণিকারূপে বিরাজ করতে থাকে। এই আঠালো তরলের কণাগুলোই পোকামাকড়কে আকৃষ্ট করে। যখনই কোনো পোকামাকড় পাতায় বসে, সঙ্গে সঙ্গে পেডানকুলার গ্রন্থি আরও বেশি করে মিউসিলেজ ক্ষরণ করে এবং পোকাটিকে পুরোপুরি ঢেকে ফেলে। এরপরই সিসাইল নামক দ্বিতীয় গ্রন্থিটি কার্যকর হয়ে ওঠে। এটি তখন একগাদা হজমকারী এনজাইম ক্ষরণ করে, যা ধীরে ধীরে পোকাটির দেহটি ভেঙে শোষণ করতে সাহায্য করে। বন্ধুরা, এবারে ড্রোসেরা নামক আরও একটি বিশেষ মাংসাশী উদ্ভিদের কথা দিয়েই ভিডিওটি শেষ করব। এই ড্রোসেরাগণের অধীনে প্রায় 200টি প্রজাতি রয়েছে। নিঃসন্দেহে এদেরকে মাংসাশী উদ্ভিদ সম্প্রদায়ের রত্ন বলা হয়। সবচেয়ে সুন্দর আর সবচেয়ে আকর্ষণীয় ফাঁদ ব্যবস্থার অধিকারী এই ড্রোসেরা উদ্ভিদগুলোকে সাধারণত সানডিউ বলে ডাকা হয়ে থাকে, কারণ এদের পাতায় সরু কাঠির ন্যায় উপাঙ্গের মাথায় এক ধরনের আঠালো ও হজম সহায়ক এনজাইম জমে থাকে। দেখে মনে হয় যেন বিন্দু বিন্দু শিশির জমে আছে। রুদে ঝকমক করা এমন শিশির ভেজা উদ্ভিদ দেখে যে কারোরই মনে কোনো খারাপ আশঙ্কা আসার, প্রকৃতির বিচিত্র রাজ্যে নিঃসন্দেহে বৈচিত্র্যতার ছোঁয়া কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, আর মানুষকে দিয়েছে এই বৈচিত্র্যময় প্রকৃতি রাজ্যকে আরও বেশি করে জানার আর চেনার অনাবিল স্পৃহা। কামনা রইল এই পৃথিবীতে থাকা সকল প্রাণ তাদের বৈচিত্র্য নিয়ে প্রকৃতির সৌন্দর্যরূপে বেঁচে থাকুক অনাদিকাল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।